সংস্থা জিন্দাবাদ 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 বৈষম্যতা দূর করুক দূর করুক দূর করুক বৈষম্য দূর করুক দূর করুক দূর করুক আমি সদ অসম শিক্ষক টিউটর সংস্থার হয়ে নদুয়ার ব্লক সমিতির জড়িয়তে নদুয়ার শিক্ষাখণ্ডর অন্তর্গত আজি ব্লক সমিতি আমি ইয়াত ধর্ণা কার্যসূচী এঘণ্টা ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছো আমার লগত হওয়া অন্যায় সুবিচার পাবর আমার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বিচারিছো আমার লগত কিমান অন্যায় হয়েছে সেই অন্যায়খিনি আমার ন্যায় প্রদান করিবর বাবে যথাশীঘ্রে আমার মাজত শতকরা 70% শিক্ষক রিটায়ার দুয়ার দলিত 2021 সনের 5 ফেব্রুয়ারি তারিখে অ্যাপয়েন্টমেন্ট দিয়ার আগতে ঘোষণা করেছিল 5-10 লাখ টাকা দিম 10 দিন চাকরি করলেও বলে কিন্তু আমার বহুত শিক্ষক রিটায়ার করিলে আজিলেকে 1 টাকাও পোৱা নাই অথচ আমাক কি দিছে আমাক 2,800 টাকা দিছে আপনাদের নিজেই বিচার করক 2,800 টাকা দি এটা পরিয়াল চলিব পারে নেকি আজির দিনত লড়া ছোৱালী তেওঁলোকৰ শিক্ষা দীক্ষা নিজৰ এটা শিক্ষক হিচাপে আমি আমাক সমাজে জানে টিউটর সজালেও আমাক কিন্তু শিক্ষক বুলি জানে সমাজে আমাক 30 বছৰ পিছত আমি পড়ুয়া ছাত্র ছাত্রী হাজার বিজার শিক্ষক ডাঙর ডাঙর অফিসার হয়ে আছে কিন্তু আমি হলো শিক্ষক টিউটর সেইটো এই টিউটরর কালিমাটো আমার গার পরা সরকারে মুছি দিব লাগে আমাক শিক্ষক সজাব লাগে আমাক বিনা শর্তে শিক্ষক সজাব লাগে আমার যে সরকারি সুবিধা এনপিএস এনপিএসত আমাক সুমাব লাগে আৰু আমাৰ ইমান পৰিতাপৰ কথা আপোনালোকে চাওক আমাৰ বিদ্যালয়ত পঢ়া ছাত্ৰ ছাত্ৰী কি অসমৰ নাগৰিক নহয় ভাৰতৰ নাগৰিক নহয় আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে আজিলৈকে ইউনিফৰ্ম নাপায় অথচ 2009 চনত শিক্ষাৰ অধিকাৰ আইন বুলি এটা আইন আনিছে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে সেই আইন প্ৰযোজ্য কৰি আইনৰ দোহাই দি 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 আমাক কত জুৰুলা কৰিলে কিন্তু সেই অধিকাৰ আইন নিজেই চৰকাৰে আজি ভায়োলেট কৰি আছে সরকারে নিজেই ভায়োলেট করে আছে আমাক 2009 চনের পিছত এটা টিএলএম গ্রান্ট লড়া ছোৱালীর শিক্ষণ শিকন সামগ্রী পঠন সামগ্রী সেই সামগ্রী আমি পাইছিলো কিবা এটা পাইছিলো তার জড়িয়ে আমি জ্যামিতি বক্স ইত্যাদিবোৰ কিনিব পাৰিছিলো কিন্তু সেই পয়সাও বন্ধ করে দিলে অসম সরকারে মিডিয়ার জড়িয়ে অসম সরকার তথা সমগ্র অসমবাসী রাইজর ওচৰত আমি এই টিউটর সকলে আমি প্রণাম জানাইছো যাতে আর ভগবানের ওসর প্রার্থনা জানাইছো যাতে আমার সমস্যা সমূহ অনতি পলমে আমার সমাধান হোক আজি আমি ইয়াত আজি অবস্থান ধর্মঘট করবলে ইয়াত বহিছো নদুয়ার খণ্ডর খণ্ড বিষয়ের প্রাথমিক শিক্ষা খণ্ডর খণ্ড বিষয় মহোদয়ের ওসরলে আমি আহিছো এখন স্মারকপত্র দিবলে শোণিতপুর জেলাভিত্তিক 4টা ব্লকত আজি 4টা ব্লকত একে সময়ত একে লগত ব্লকৰ অধীনত থকা আমাৰ টিউটৰসকল সকলো টিউটৰেই ব্লক প্ৰতিটো ব্লকত এই অৱস্থান ধৰ্মঘট পালন কৰা হৈছে আৰু আমি স্মাৰকপত্ৰ প্ৰদান কৰিছোঁ 1 বজাৰ পাছত আমি শোণিতপুৰ জিলাৰ উপায়ুক্ত মহোদয় তথা আমাৰ জিলা বিষয়াকে স্মাৰকপত্ৰ তাতো দিয়াৰ ব্যৱস্থা আমি হাতত লৈছোঁ ইয়াৰ মূলতঃ যোৱা 21 চনৰ 5 ফেব্ৰুৱাৰী দিনা অসম চৰকাৰে আমাবিলাকক যি মাধমাৰ মাৰিছে এই মাধমাৰ আচলতে আমাৰ পিঠিত কেনেধৰণে আমি পৰিত্ৰাণ পাব পাৰোঁ তাৰ কাৰণে আজি সমগ্ৰ অসমত এই আন্দোলনৰ শান্তিপূৰ্ণ অৱস্থান ধৰ্মঘট আন্দোলন আমি গঢ়ি তুলিছোঁ এটা কথা চাওক যে আমাবিলাকক আজি 30-25 বছৰ আমি শিক্ষাদান কৰিলোঁ অনুষ্ঠান গঢ় দিলে ৰাইজে আৰু সেই অনুষ্ঠান উন্নতিকৰণ কৰি ছাত্ৰ ছাত্ৰীক পাঠদান কৰিলোঁ সেই ছাত্ৰ ছাত্ৰী এতিয়া বৰ্তমান বহু ছাত্ৰ ছাত্ৰী অফিচাৰ হৈ আছেগৈ বহুতে টেট পাছ কৰি তেওঁলোক টিচাৰ হৈ আছে আৰু আমিবিলাক টিউটৰ হৈ আছোঁ আমাৰ শ্বহীদ সেয়া ছাত্ৰ ছাত্ৰীয়ে চাকৰি পাইছে কিন্তু আমাৰ চাকৰিৰ ভেলু আজি মাত্ৰ 10,800 টকা গতিকে আমি আচলতে চৰকাৰৰ ওচৰত বিনম্ৰভাৱে আমি অনুৰোধ জনাইছোঁ আমাৰ কিছু সমস্যা আছে টিউটৰক টিচাৰলৈ উন্নতিকৰণ কৰক আমাৰ মাজত যি বিভেদ কৰিলে আমাৰ লগত থকা বহু শিক্ষকক বাদ পেলাই দিলে তেওঁলোকক কোনো কাৰণত আমাৰ সমানো মৰ্যাদা নিদিলে যার কারণে আমার অনুষ্ঠানবিল ভাগি চুরমার হবলে ব্যবস্থা আগবাড়িছে আর একটা ডর বেমার লগাই দিছে
যে বেছ স্কুল ধৰি পেলাই আমাক বেলেগ এখন স্কুলত জাপি দিছে। এটা কথা চাওক কিমান অন্যায়। আজি এখন এমি স্কুলত নি পেলাই এল পি স্কুলত জাপি দিছে, এল পি স্কুলত গৈ পেলাই জাপি দিয়াৰ ফলত আমাৰ এমি স্কুলখনৰ অৱস্থা কি হ'ব পাৰে এই চিন্তাটো তেখেতসকলে কেনেভাৱে কৰিছে, কি মানসিকতাৰে কৰিছে আমি এতিয়ালৈকে ধৰিব পৰা নাই। আমি আন্দোলন কৰোঁতে কৰোঁতে আমাক তাৰ উত্তৰ দিছে যে পাঁচজনীয়া কমিটি হ'ব আৰু ইয়াক বিবেচনা কৰা হ'ব, কিছু পইণ্ট দিছে, ক্ৰাইটেৰিয়া দিছে, সেই ক্ৰাইটেৰিয়াৰ ভিতৰত পৰিলে আমাৰ নিজৰ স্কুলখনেই বেষ্ট স্কুল হ'ব। কিন্তু আমাৰ কথা হ'ল কোনো ক্ৰাইটেৰিয়া নোহোৱাকৈ আমাক ৰাইজে পতা সেই অনুষ্ঠানটো আমাক সক্ৰিয় স্বাধীনতা প্ৰদান কৰিব লাগে আৰু তাক বেষ্ট স্কুল হিচাপে আমাক গ্ৰহণ মানে প্ৰদান মৰ্যাদা দিব।